वेलकम बैक टू माय चैनल अस्सलाम वालेकुम सबाई केमन आछेन आशा करी भालो आछेन आमरा आलहमदुलिल्लाह भालो आछि तो आजकेर ब्लगटी शुरू करते जाच्छि पुरोपुरि देखबेन एबं आसले टापुर टुपुर बृष्टि पड़े खुबी मजा लागतेछे तो आपनादेर बृष्टिर दिने कि रान्नाबान्ना करलाम एटाई किन्तु आमि आजके शेयर करब आर बृष्टिर दिने सबाई कि खेते पछन्द करे बेशिरभाग मानुष एटाई आमि शेयर करब तो बृष्टि जखन नेमेछिल आमार बाबूटा बोलतेछिल छादे जाबे माने बृष्टिटा किन्तु तखन थेमे गेछिल देखतेई पाच्छेन আর আমাদের ছাদে পানি জমে গেছে তো বাবুকে নিয়ে আমি একটু ছাদে উঠলাম আর আল্লাহর অশেষ মেহেরবানিতে কিন্তু বৃষ্টিটা হয়েছে কারণ তীব্র গরমে আসলে মানুষ তীব্র গরমের পরে কিন্তু একটু শান্তির ছোঁয়া পেয়েছে এটাই বলাটা স্বাভাবিক কারণ অনেক গরম গরমের যে তাপমাত্রা খুলনাতে আসলে তা বলাটাই মানে কি বলবো মানে বলাই যায় না এতটা গরম মনে হয় আমি কোনো দিন পাইনি আর আমাদের তিনতলা বিল্ডিং এই জন্য ছাদের গরমটা কিন্তু পুরোটাই নিচে নামে তো অনেকটাই কষ্ট পেয়েছি গরমের কারণে তো সত্যি খুবই আনন্দিত কারণ আল্লাহ মেহেরবানিতে আমাদের বৃষ্টি দিয়েছে এই জন্য আর ছাদটাও দেখতে খুব ভালো লাগছিল কারণ মেঘলা মেঘলা একটু ভাব আর এরপরে আমরা ছাদে থেকে যেয়ে সকালে রান্না করব আর আমার বড় ছেলে সিজন খেতে চেয়েছে খিচুড়ি আর ডিম ভোনা তো বৃষ্টির কারণে এটাই কিন্তু আমি রান্না করব আজকে তো আপনারা দেখতে থাকুন কি সানবি এই যে এটা কি গুলি গুলি কই গুলি ও ঘড়ি ঘড়িকে গুলি বলো ওটা কি গুলি 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 কই গুলি 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 উপায় গুলি এটাই গুটি যাবে বৃষ্টি নেমেছে কোথায় বৃষ্টি নেমেছে এটাই ওখানে ওখানে তুমি কি কাক দেখেছো কোথায় কাক বলো তুমি দেখো তা তোমার বাবা কই বাবা মনে গীতি বাবা আর সানবি আসলে এই কয়দিন খুবই জ্বালাচ্ছিল আর ওর বাবাকে ও প্রায় এক বছর দেখে না এই জন্যই কিন্তু ওর এ মানে ভিতরে এই কথাটাই বলে যে বাবা মরে গেছে মানে মরে গেছে এটা সে বলে আর খুব জ্বালাচ্ছিল কারণ বাবাকে দেখতেই চাচ্ছে কিন্তু বাবাকে দেখতে পাচ্ছে না ভিডিও কলে অবশ্য দেখে কিন্তু দেখলে বাচ্চারা আসলে এটা বোঝে না শুধু বলে যে বাবা যাব তো আমার ডালটা দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু তিন পদের ডাল নিয়ে মসুরের ডাল মুগের ডাল আর বুটের ডাল তিন পদের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব আর ডালের পরিমাণটা একটু বেশি দেব তাহলে খিচুড়িটা কিন্তু আসলে খুব মজা হয় আর ওর বাবাও কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে তো প্রায় কিন্তু আমাকে সকালে বলতো যে খিচুড়ি করো তো আজকে সত্যি খুব মনে পড়তেছিল খিচুড়িটা রান্না করার সময় যে সে আজকে নেই আর বৃষ্টি পড়তেছিল দেখতেই পাচ্ছেন রান্নাঘরে কিন্তু উপরের থেকে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল এই জন্য ওই মানে জানলার সাইড থেকে বৃষ্টি আসতেছিল তো আমি কিন্তু তেল গরম দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আপনার তেজপাতা আর মরিচ কাঁচামরিচ দিব খিচুড়িতে শুকনো মরিচ দিব না কাঁচামরিচ দিয়ে রান্না করি আর আমি বলি যে আমার ফ্ল্যাশ লাইটটার কারণে কিন্তু সব কিছু একটা সাদা সাদা দেখায় আবার ফ্ল্যাশ লাইটটা যদি চালু না করি তাহলে কিন্তু অন্ধকার দেখায় এই জন্য তরকারির কালার বলেন আর যারই কালার বলেন কিন্তু কালারটা কিন্তু সাদা সাদা দেখায় ভালো মানে প্রকৃত যে কালারটা আসে সেই কালারটা কিন্তু দেখায় না এই জন্য আসলে খারাপ লাগে আর আমি গরম মশলা একটু বেটে নিয়েছি ওটা দেব আর ধনে বাটা এবং জিরে বাটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে নিব আর গরম মশলা কিছু আস্ত দেব অল্প কারণ গরম মশলা যদি একটু আস্ত দিই বেশি পরিমাণে তাহলে আমার ছেলে বলে এগুলো আবর্জনা
মানে ওই মরিচ দেখা যাচ্ছে, তেজপাতা আর গরম মশলা এগুলো বেশি বাদলে ওর একটু বিরক্ত হয়, এই জন্য আমি আজকে বেটে নিয়েছি, বেটে দিচ্ছি আর আজ তো দু একটা দিয়ে দিব এই আর কি। আর তখন কিন্তু বাতাসও হচ্ছিল আর বৃষ্টিও হচ্ছিল, আর আমি কিন্তু রান্না করতেছিলাম, মশলাটা কষাচ্ছিলাম। তো মশলা যখন কষাচ্ছিলাম সত্যি খুব মজা লাগতেছিল, কারণ বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর ওদিক দিয়ে আপনাদের সাথে কিন্তু বৃষ্টিটাও শেয়ার করব যে কত জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমি কিন্তু চালটা এবং তিন পদের ডাল ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে পানি ঝরিয়ে, সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটার সাথে ভালো করে চালটা ডালটা মিক্সড করে দিব। আর আমি কড়াইতে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো হয়, এই জন্য একটু ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে দিয়ে দিব, যেহেতু আমার বুটের ডালটা যেন গলে যায় এই জন্য আমি প্রেশার কুকারে এটা ভালো করে ভেজে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। চলেন দেখে আসি কত জোরে কিন্তু বৃষ্টি নামছিল, আর আমার বাবুটা কিন্তু খুবই খুশি হয়েছিল তখন। আমাদের এইখানে খুবই বৃষ্টি হচ্ছে আর খুবই ভালো লাগতেছে বৃষ্টির কারণে। সানবি কিন্তু অনেক খুশি, সানবি। আর আমি বলেছিলাম যে খিচুড়ির সাথে ডিম ভুনা করব, তো ডিমটা দিচ্ছি। আর আরেকটা ভয়েস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমার বাবুটা কিন্তু খুব জ্বালাচ্ছিল, আর আমার রান্না করতে আসলে খুব কষ্ট হয়েছে, কারণ ও ওর বাবার জন্য এই দুই তিন দিন ধরে একভাবে কান্নাকাটি করতেছে। কিছু সময় ভালো থাকে, আবার কান্নাকাটি করে, বাবাকে দাও বাবাকে দাও, ঠিক আছে, এই নিয়ে কিন্তু অনেক জ্বালাচ্ছিল। তো রান্নাঘরে কিন্তু কাজ করাটাই আমার স্বাভাবিক হচ্ছিল না, অস্বাভাবিক। তো কী দিয়ে কী করবো বুঝতেই পারতেছিলাম না তার ভিতর, তারপরেও তো রান্না করা লাগবে। আর ছেলেটা যেহেতু খায়নি, আমরা কেউই খেয়েছিলাম না, ভেবেছিলাম সকালে একবারে রান্না করে আর দুপুরের একটু রান্না করে একসাথে বসে থাকবো, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাচ্চা খুব জ্বালাচ্ছে, এই জন্য কিন্তু একবারে করার চিন্তা ভাবনা। তো আমি কিন্তু ডিম হলুদ দিয়ে, হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে নিব আর আপনাদের সাথে একটু ভয়েসটা শেয়ার করব। আমার বাবুর ভয়েস দিলাম এই কারণে যে আপনারা বুঝতেই পারবেন যে কতটা ডিস্টার্ব করতেছিল, কিন্তু একভাবে কান্নাকাটি করতেছিল, ওকে কিন্তু থামাইতে পারতেছিলাম না। এদিকে বড় ছেলেটা বলতেছে আম্মু খিদা লেগেছে, কারণ অনেকটা বেজে গেছে, খিদা লাগাটাই স্বাভাবিক। তো কী করবো বুঝতেছি না, ওকে ধরবো না রান্না করবো, আর বড়টাও ওকে ধরে পারতেছে না, কারণ ও কারো কথা শুনতেছে না, ঠিক আছে, ও যা বলবে তাই। তো কী করে বাবাকে আনবো, একটু একটু পর কল দিচ্ছি এবং ভিডিও কলে দেখাচ্ছিলাম। আর রান্নাঘরে শুধু গ্যাসটা অফ করে আমি কাজ করতেছিলাম, মানে কাজই পারতেছিলাম না, মানে এতটাই আমার অসুবিধা হয়েছিল, তারপরে তো কাজ করতে হবে। আর ওই যে বলেছিলাম যে কালারটা আসলে ঠিকমতো কিন্তু বোঝা যায় না ফ্ল্যাশ লাইটের জন্য, তো আপনারা কিন্তু কিছু মনে করবেন না, কালারটা কিন্তু আসলে ভালো আসতেছিল, কিন্তু ক্যামেরায় সেইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য আমি কীভাবে আসলে বোঝাবো। যাই হোক, তো মশলা কিন্তু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তারপরে আমি হলুদ, মরিচের গুঁড়ো আর যা যা মশলা লাগে সবই দিয়ে নিয়েছি।
আর ডিম ভুনা করব। আর আমি খেসুরি তেমন একটা পছন্দ করি না, তো শখের বিষয়। আর ছেলেটা যেহেতু খেতে চেয়েছে এই জন্য অল্প কটা আমি খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি খেতে পারি না খিচুড়ি। আমাদের বাসার সবাই জানে যে আমার ততটা পছন্দ না, সাদা ভাতটাই আমার পছন্দ। তো আমি কিন্তু আলাদা করে সাদা ভাত রান্না করব আর আমার জন্য আর ছোটো বাচ্চাটার জন্য একটু মাছ ভনা করে নিব, ওটা দিয়েই আমাদের দুপুরে হয়ে যাবে। আর বড় ছেলে তো খিচুড়ি হলে আর কিছুই চায় না, ওর খিচুড়ি আর ডিম ভোনা দিয়েও সারাদিন চলবে, ও খিচুড়ি হলেই বারবারই খেতে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিম দিয়ে একটু পানি মিক্স করে দেব ভালো করে ভোনার জন্য, যাতে ডিমের ভিতর মশলাটা ঢুকে যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে দিব। আর পুরো শুকনো ভোনা করবো না, একটু ভিজা ভিজা করবো, ওরকম একটু খেতে মন চাইল আর কি। এদিক থেকে একটা মাছ এনেছিলাম আর কিছু তরকারি, এগুলো এনে মানে মা এটা কুটে দিচ্ছিল, কারণ আমার বাবুর জন্য সবাই একটা টেনশন করতেছিল যে কেন এত কান্নাকাটি করে। তো উনি মাছটা কুটে দিচ্ছিল আর আমি ওকে ধরতেছিলাম। এই ফাঁকে আরও বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় যে একটু হাসতেছিল তখন, আর বৃষ্টির ফোঁটা একটু মুখে এসে পড়ছিল, আর গামছাটা দিয়েও মুছে নিচ্ছিল। মানে তেমন একটা তখন বৃষ্টি ছিল না, একটু একটু, আর বৃষ্টি আসলে আমাদের বেলকনি পুরো ভিজে যায় আর ও বেলকনিতে চলে যায়, তখনই গ্রিলটা ধরে দেখে। আর আমি বলছিলাম যে আমি খিচুড়িটা তেমন পছন্দ করি না, তো দুপুরের জন্য আমি কিন্তু সাদা ভাত করে নিয়েছি আর একটু মাছ ভোনা করব ছোটো বাচ্চাটার জন্য আর আমার জন্য। আর বড় ছেলেটা মাছ খেতে পছন্দ করে না, জোর করে খাওয়াই, আর আজকে তো খাবেই না, যেহেতু খিচুড়ি আর ডিম আছে সেহেতু মাছ তো কোনোভাবেই সে খাবে না, এই জন্য আমাদের জন্য একটু মাছ ভোনা করব আর আমার এতেই হয়ে যাবে। তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম, তো আমি যে মাছই নিই নাই, মানে ছেলে এত কান্নাকাটি করতেছিল মাছ নিতেই ভুলে গেছি, একটু কাটা নিয়ে খাওয়া শুরু করে দিছি। তো আপনারা কিছু মনে করবেন না, এই আর কি, আল্লাহ হাফেজ।